কাছে আসার মজাই তো আলাদা, কাছেই যদি না আসবে তাহলে কেন দেখা দিলে? কাছে এসো আজও কাছে। কেন তোর অসুবিধা হয়? আমারও অসুবিধা হয়, কিন্তু কি করবো বলো? না এসে তো থাকতে পারি না। দারুণ রকমের একটা চৌম্বকীয় আকর্ষণ আমাকে এখানে তোমার দিকে টেনে নিয়ে যায়। তাহলে দূরে দূরে কেন থাকো, কাছে চলে আসো। না না ভাইয়া, আসলে হচ্ছে কি, আজকে আমার শরীরটা ভালো না। তুমি তো সাংঘাতিক রকমের দুর্বল, সবসময় অসুস্থ থাকো। আসলে তোমার শরীরে না মানে সব ধরনের ভিটামিনের ঘাটতি। ঘরের ভেতর বসে থাকলে ভিটামিনের ঘাটতি পূরণ হবে, বাইরে আসতে। না না ভাই, আমি তো মাল্টিভিটামিন নেই, ডায়েট মেনটেন করি, বাইরে যাই এই জন্য। আরে তাহলে মাল্টিভিটামিন খেলে হবে? বয়সের ভিটামিন খেতে হবে, বুঝলে? ওই সবসময় জলই থাকতে হবে। তুমি যে কি বলো না, মানে এইটুক বোঝার জন্য ডাক্তার হতে হয় নাকি? সামান্য স্বাস্থ্য জ্ঞান থাকলে তো বোঝা যায়। আচ্ছা, এত জ্ঞান নিয়ে তুমি ঘুমাও কি করে? তুমি যেভাবে ঘুমাও আমিও সেভাবে ঘুমাই। তুমি সুখী মানুষ, তুমি এটা বোঝো না? না বুঝি না, বুঝলে তো আমি তোমাকে কবেই হজম করে ফেলতাম। কি বলো, তোমার হজমে ঝামেলা আছে নাকি? দেখি হ্যাঁ, খবরদার আমার গায়ে হাত দেবে না, আমাকে ধরবে না। তুমি যাও বাথরুমে, যে নিজের চেহারাটা আয়না দিয়ে দেখো। এত কঠিন করে কথা বলো, বুঝি না, একটু নরম করে বললেও তো পারো।